নমস্কার বন্ধুরা আজকের ভিডিওর টপিক আর নতুন করে আশা করি বলতে হবে না আপনারা বুঝতেই পেরেছেন আজকে কি নিয়ে আলোচনা করব অর্থাৎ আপনাদের কমেন্টের ভিত্তিতে কিন্তু এই ভিডিও কোন ভিডিওর কমেন্টে বন্ধুরা কিছুদিন আগে আমি একটি পেয়ে ওটা পুরোটা মনোযোগ সহকারে দেখবেন মন দিয়ে দেখবেন যদি আপনার হাতে এখন টাইম না থাকে যদি তাড়াহুড়ো থাকে তো স্কিপ করতে পারেন যখন সময় থাকবে তখনই দেখুন ঠিক আছে তো আর কিছু না বলে এবার মেন টপিকে আসি দেখুন এই যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম যে নিজের বাড়িতে বসে পেন প্যাকেজিং কাজ করতে হবে এবং সেটা একটি ব্র্যান্ড কোম্পানি সেটা কোন কমেন্ট বেশি এসছে এবং কোন কমেন্ট সামথিং কিছুটা এসছে তো সব কিছু আমি নোট করেছি এবং তার ভিত্তিতে যে ভিডিও সে আপনাদের যা সমস্যা হয়েছে আমি চেষ্টা করেছি প্রতিটি মানুষ অর্থাৎ যত আপনারা যতজন কমেন্ট করেছেন তো সবারই রিপ্লাই করার কিন্তু সমস্যার সমাধান কি হয়েছে হয়নি ঠিক আছে তো সেই সমাধান করার জন্যই আজ ভিডিও বন্ধুরা কি সমস্যা হচ্ছে আমি এই বিগত কিছুদিন ধরে খুবই দেখছি তো তার ভিত্তিতে আমি এই ভিডিও কিন্তু নিয়ে আসতে বাধ্য হলাম এবং আর কথা বলি যারা যে সকল বন্ধুরা আজকে মানে ফার্স্ট টাইম এই ভিডিওটাই দেখছেন ওই ভাবনারা ক্লিক করে দেখে নেবেন ওকে তো এবার বলি বন্ধুরা আপনাদের যে কমেন্ট এসছে বা যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে আমি দেখে আপনাকে বলছি যে প্রথম যে কোশ্চেন এসছে সেটা হচ্ছে বন্ধুরা খুবই হিউজ কোশ্চেন একটাই সেটা হচ্ছে রিজুম সাবমিট হচ্ছে না ওকে এই রিজুম সাবমিট যখনই করছেন তখনই আপনাদের সামথিং ওয়েড রং কিংবা ম্যাক্স ম্যাক্সিমাম সাইজ অনলি টেন ক্যারেক্টার ওকে তো অনেকে কোশ্চেন করছেন টেন ক্যারেক্টার কি টেন ক্যারেক্টার হচ্ছে টেন কেবিনেট ওকে অর্থাৎ কেবিপিএস যাকে বলা হয় কেবিপিএস এম বিপিএস জিবি ওয়ান জিবি ওয়ান এম বি ওকে ওয়ান টেন কেবি ওকে তো এটাই হচ্ছে সাইজ টেন ক্যারেক্টার বলতে একটেন বাদ দিন বাকি যে কোশ্চেনগুলো আছে সেটা হচ্ছে রিজুম সামিট হচ্ছে না এটা তো মেন কোশ্চেন এছাড়া আরও অনেক বন্ধুরা কমেন্ট করেছেন ফোন নাম্বার কোথায় ফোন নাম্বার দেবেন ওকে সব উত্তর দেব বন্ধুরা এবং কয়েকজন বন্ধুরা এটাও কমেন্ট করেছেন যে এটা ফেক জব নয় তো অর্থাৎ পেন প্যাকেজিং এইটা কি ফেক নয় তো ভিডিওটা কি ফেক ছেড়েছি না রিয়েল ওকে তো সব উত্তরই পেয়ে যাবেন ওকে ভিডিওটা দেখুন আর কথা বলি এই ভিডিওটা যারা দেখছেন তারা পুরোটাই দেখুন মন দিয়ে এমন কিছু ইনফরমেশন এমন কিছু আপনাদের নলেজ আজ দেব এই পেন প্যাকেজিং শুধু না এক্সট্রা আরও দেবো যে আপনারা আইডিয়া করতে পারেননি হয়তো আইডিয়া ছিল বাট এতটা যে হবে আপনারা আগে জানা ছিল না ওকে তো সেই হিসেবে আজকে এই পুরো ভিডিওটা বন্ধুরা ঠিক আছে তো আসি এবার মেন টপিকে তো প্রথম যে কোশ্চেন এই রিজুম সাবমিট কেন হচ্ছে না সামথিং ওয়েন্ড রং দেখাচ্ছে বা টেন ক্যারেক্টার দেখাচ্ছে এই কোশ্চেনে যাওয়ার আগে আমি আপনাদের জন্য কিছু কোশ্চেন রেডি করেছি যেটা আপনাদেরই কোশ্চেন বাট আমি আমার মতন রেডি করেছি যেটা আপনাদের বুঝতে সুবিধা হবে এবং তার সাথে আপনারা রিজুম বা সব কিছুর অ্যান্সার পেয়ে যাবেন ঠিক আছে তো আমি পাঁচটা কোশ্চেন আমি একটা একটা করে কোশ্চেন বলবো এবং তার সাথে উত্তরও দিয়ে দেবো তো প্রথম যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে পেন প্যাকেজিং জব এটা কি ফেক না রিয়েল অর্থাৎ পেন প্যাকেজিং জব কি আদৌ আছে অবশ্যই আছে পেন প্যাকেজিং জব অবশ্যই আছে অবশ্যই হয় এই পেন প্যাকেজিং জব কিন্তু একটি কথা যখনই আমি বলবো তখন আপনাদের মাইন্ড বা আপনাদের মেন্টালিটি পুরো চেঞ্জ হয়ে যাবে ওকে দেখুন পেন প্যাকেজিং জব তো হয় বড়ো বড়ো ব্র্যান্ড যে কোম্পানি যেমন হোক বা লিঙ্ক বা আদার্স যে বড় বড় কোম্পানি তাদের যে পেন প্রোডাক্ট যাদের যে প্রোডাক্টটা যখন রেডি হয়ে যায় তারা তো প্যাকেজিং করে তারপর তো মার্কেটে নিয়ে আসে তাই তো অর্থাৎ এই পেন প্যাকেজিং কাজ কিন্তু এক কথাই রিয়েল জেনুইন তোর পেয়ে গেছে তো এবার যে আপনাদের মাইন্ডে অনেক কিছু আসছে বা মেন্টালি অনেক কিছু আসছে অনেক রকম হয়তো খারাপ ল্যাঙ্গুয়েজ এসে যাচ্ছে ওকে নো প্রবলেম বাট পুরোটা দেখুন ওকে দেখুন এই পেন প্যাকেজিং কাজ বাড়িতে বসে একটি কথা বলি আপনারা এই পেন প্যাকেজিং যে জবের যে ভিডিও অন্যান্য যে ইউটিউব চ্যানেল আছে যেখানে জব রিলেটেড বিভিন্ন রকম আপডেট দিয়ে থাকে বিভিন্ন রকম জবের সন্ধান আমাদের দিয়ে থাকে তো সেই সব চ্যানেলে এই পেন প্যাকেজিং জবের ভিডিও আপনারা তো আগে অবশ্যই দেখেছেন এটা আমি শিওর হানড্রেড পারসেন্ট দেখেছেন তো তাই তো এটা তো নয় যে ফার্স্ট টাইম আমার চ্যানেলে পেন প্যাকেজিং জব ভিডিও দেখলেন তো এখন প্রশ্ন হচ্ছে আপনারা যে এই পেন প্যাকেজিং জব উদ্দেশ্যটা আপনাদের একটু চেতনটা জাগ্রত করা ঠিক আছে কেন আমার এই চ্যানেলটি দু হাজার বাইশে স্টার্টিং করি খুব পুরোনো চ্যানেল না ওই মাস সাত মাস হবে এবং ভিডিও আছে আঠাশ থেকে উনত্রিশটা ঠিক আছে তারা অ্যাপ্লাই করেছেন এবং খুবই খারাপ তাদের কাছে আমি ক্ষমা পাঠাচ্ছি বাট এই যে এইটা যদি না করতাম তাহলে আপনারা হয়তো বুঝতে পারছেন না যে আপনারা কিভাবে নিজের কি বলবো মানে নিজেকে একটা এমন জায়গায় নিয়ে যাচ্ছেন যেটা মানে এখন বর্তমান সময়ে এত সব কিছু টেকনোলজি আপগ্রেড হয়েছে এত মানে সব কিছু উন্নত হচ্ছে না যেটা দেব নলেজেবেল ইনফরমেশন এবং সাত দিন পর হোক পনেরো দিন পর হোক গ্যাপ থাকে ঠিক আছে মানে চার দিন পাঁচ দিন মিনিমাম এক সপ্তাহ তো গ্যাপ থাকেই এবং খুব যদি আমার কাজ কমপ্লিট হয় তো পাঁচ দিন বা ছ দিন হয়ে যায় একদিন দু দিন কম হয় ঠিক আছে এবং আমার ভিডিও ফুল পুরো ইনফরমেশান দিয়ে থাকি পুরো সব কিছু মানে টোটাল এক্সপ্লেন করি পুরো ভিডিওতে যে জবের উপর দিচ্ছি সেই জবের পুরো এক্সপ্লেন করি তার রিসার্চ করি তার ইনফরমেশান জোগাড় করি ঠিক আছে এটা নয় যেখান থেকে হোক কপি করে দিলাম অন্য কোনো ইউটিউব চ্যানেলের কপি করলাম আর দিয়ে দিলাম আমার চ্যানেলে এবং ভিউজ নিয়ে নিলাম কমেন্ট করবেন ভালো লাগলে ছোট্ট লাইকও করবেন যদি মনে হয় সাবস্ক্রাইব করা দরকার তাহলে সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী এই চ্যানেলটা আমি বন্ধ করছি না ঠিক আছে চ্যানেল চলবে চলছে চলবে ঠিক আছে তো যদি এই চ্যানেলটা আপনাদের এটা আমার চ্যানেল না এটা আপনাদের চ্যানেল ঠিক আছে এই কেরিয়ার টিউব ক্লাস এটা আপনাদের চ্যানেল চ্যানেলটিকে রাখতে গেলে আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা যদি ভিডিও দেখেন তো চ্যানেল চলবে যদি না দেখেন তাহলে চলবে না এবং যদি মনে হয় না আমি আপনাদের কিছু করতে পারলাম অর্থাৎ জব দিই আর না দিই জব দিতে পারি আর না পারি কিছু ইনফরমেশন যদি দিতে পারি যদি মনে হয় একটু ঠিক আছে তো আপনাদের উপর ডিপেন্ড করছে আমার চ্যানেল এগোবে কি না ঠিক আছে এটাই বলা ছিল বন্ধুরা তো আর কিছু বলবো না এখন ভিডিওটা শেষ করছি অনেক বড় হয়ে গেছে আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করলাম হয়তো তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীকালে এই পেন হয়তো আর আসবে না তো অবশ্যই জেনুইন ভিডিও আমি যেমন নিয়ে আসছিলাম তেমন নিয়ে আসবো আর ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং অবশ্যই ওই সমস্ত ফেক জব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে ঠিক আছে আজ আসি দেখাবে পরের ওকে জয়